সুসাহতাম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো তোমরা আমাকে বলেছিলে যে বিভিন্ন যে সকল গ্লোবাল ইউনিট আছে ইউনিট বলতে বোঝাচ্ছি আর কি যেগুলো বিভিন্ন বিশ্বব্যাপী সংস্থা রয়েছে তো তাদের সম্পর্কে ডিটেলসে ভিডিও আনতে তো আস্তে আস্তে আমরা শুরু করছি বিভিন্ন এরকম সংস্থা ছাড়াও আস্তে আস্তে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড কন্টেন্টও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে আর তাছাড়া বিভিন্ন সোশ্যাল ইস্যু নিউ আসতে থাকবে আমাদের চ্যানেলে ভিডিও ঠিক আছে তো রিসেন্টলি যে ভিডিওগুলো আমরা করেছিলাম তো সেগুলো তো তোমাদের রিকমেন্ডেশানে ছিল তো তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের রিকমেন্ডেশানে আস্তে আস্তে আসতে চলেছে তো আজকের টপিক হচ্ছে আমাদের জি টোয়েন্টি চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো এই জি টোয়েন্টি মানে কি জি টোয়েন্টি মানে যদি শর্টে বোঝানো হয় জি টোয়েন্টি মানে শর্টে বোঝা হচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি মানে সারা পৃথিবীব্যাপী টোটাল কুড়িটা শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে এবং পাওয়ারফুল শক্তিশালী দেশগুলো এর মধ্যে আর কি চলে আসে তো এদের কাজ কি এতগুলো দেশ একসাথে আসার কি দরকার তো এদের কাজ হচ্ছে সারা পৃথিবীব্যাপী এবং এই কুড়িটা দেশ কিন্তু রয়েছে দেখো সারা পৃথিবীব্যাপী রয়েছে মানে সব মহাদেশ জুড়েই কিন্তু রয়েছে তো এদের বেসিক্যালি কাজ হচ্ছে সারা পৃথিব্যাপী টেকসই উন্নয়ন সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক অবস্থা যাতে টাল মাটাল কখনো না হয় তার জন্য একটা সাম্যাবস্থা বজায় রাখে এটা বজায় রাখা আবহাওয়া পরিবর্তন নিয়ে তোমরা জানো সারা পৃথিবী জুড়ে এখন কি অবস্থা চলছে তো সেই দিক দিয়েও যাতে একটা সাম্যাবস্থা বজায় রাখা যায় এই যে মেজর যে যে প্রধান যে কারণগুলো এই জিনিসগুলো যাতে সঠিকভাবে করা যায় সারা পৃথিবী জুড়ে তো তার জন্য এই গ্রুপ অফ টোয়েন্টি মানে কুড়িটা দেশ একসঙ্গে সংযুক্ত হয়ে হচ্ছে এই জি টোয়েন্টি তৈরি করেছে এবং এর সাথে কিন্তু জি টোয়েন্টি যে দেশগুলো তার সাথে ইউরোপিয়ান ইউনিয়নকে যুক্ত রয়েছে ঠিক আছে এই জি টোয়েন্টি তৈরি হয়েছিল হচ্ছে আজ থেকে একুশ বছরেরও বেশি মানে বেশি কিন্তু প্রায় বাইশ বছর বলতে পারো উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বর তো তখন যখন তৈরি করা হয়েছিল তখন কাজ ছিল হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে সকল উন্নয়নশীল দেশ আছে সেই উন্নয়নশীল দেশগুলোকে একসাথে সংযুক্ত করে একটা সাম্যবস্থা অর্থনৈতিক স্ট্রাকচার তৈরি করা যাতে সারা পৃথিবী জুড়ে কোনো ধরনের ভবিষ্যতে অর্থনৈতিক বিপর্যয় না আসে তো সেটা আর কি মেইন ফোকাস ছিল তখনকার টাইমে তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কারণ সাথে 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 ইনক্লুড বা সংযুক্ত হতে থাকে এবার যদি আমরা মেম্বার কান্ট্রি বা সদস্য দেশগুলো দেখি তো এই জি টোয়েন্টি সদস্য দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইটালি জাপান সাউথ কোরিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরবিয়া দক্ষিণ কোরিয়া তুরস্ক সংযুক্ত যুক্তরাজ্য মানে ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ নেক্সট হচ্ছে সব লাস্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তো এই এতগুলো টোটাল দেশ নিয়ে আর প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে এই জি টোয়েন্টি গঠিত চেয়ারম্যান হচ্ছে মারিও ড্রাঘিল তো এবার যদি জি টোয়েন্টির যে দেশগুলোর দিকে তাকানো যায় তো তাহলে তারা পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় বড় যে সকল অর্থনীতি তারা কিন্তু সব এই জি টোয়েন্টির দেশগুলোর মধ্যে রয়েছে এদের অবস্থান কিন্তু তোমার শুধুমাত্র উন্নত দেশ না উন্নয়নশীল দেশও এর মধ্যে রয়েছে এবং সারা পৃথিবীব্যাপী যে টোটাল জিডব্লুপি রয়েছে মানে গ্রস ওয়ার্ল্ড প্রোডাক্ট মানে সারা পৃথিবী জুড়ে যে পরিমাণ প্রোডাক্ট বা দ্রব্য তৈরি হয় তার নাইনটি পারসেন্টই তৈরি হয় এই যে কুড়িটা দেশের মধ্যে থেকে আর এই কুড়িটা দেশ হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে পরিমাণ টোটাল ব্যবসা বাণিজ্য হয় তার পঁচাত্তর থেকে আশি পার্সেন্টই হয় এই কুড়িটা দেশের মধ্যে সারা পৃথিবীর যে টোটাল জনসংখ্যা বা মোট জনসংখ্যা রয়েছে তার দুই তৃতীয়াংশ জনসংখ্যা হচ্ছে এই কুড়িটা দেশের মধ্যে আর সারা পৃথিবীর যে টোটাল এরিয়া বা আয়তন রয়েছে তো সেই টোটাল এরিয়ার হাফ কিন্তু এখানে তো এই জি টোয়েন্টি তৈরি করার দরকার হলো কেন তো দেখো সারা পৃথিবী জুড়ে কিন্তু বিভিন্ন টাইমে অনেক সময় কিন্তু অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে মানে ফিনান্সিয়াল ক্রাইসিস তো সেটা দেখার পর আস্তে আস্তে যে সকল পাওয়ারফুল কান্ট্রিগুলো তারা ভাবতে থাকলো যে এরকম একটা সংস্থা দরকার যেখানে সারা পৃথিবী জুড়ে একটা নির্দিষ্ট সংস্থা যদি তৈরি করা হয় তাহলে বিভিন্ন ধরনের যে কোনো সময়ে এলে একটা বিভিন্ন ধরনের নিয়ম নীতি সেই নিয়ম নীতি গড়ে সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া যাবে তো তার জন্য বেসিক্যালি এটা তৈরি হয়েছিল তো দু হাজার আট সাল অবধি মোটামুটি বছরে একবারই এদের সামির বা সম্মেলন যৌক্ত তো পরবর্তীতে এই সম্মেলনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং রেগুলারিটি সেটা মেনটেন করতে থাকে আরও বেশি করে তো এখানে যে যখন যে সম্মেলনগুলো হয় তো সেখানে সেই দেশের প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট যার কি বা রাষ্ট্রপতি যারা হয় তো তাদেরকে ফিরেন্স মিনিস্টার মানে অর্থমন্ত্রী ফরেন মিনিস্টার মানে বিদেশমন্ত্রী এনাদের কিন্তু ইনভাইট করা হয় এই যে জি টোয়েন্টি সম্মেলনে তাছাড়া তোমার ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নে যে উচ্চপদস্থ যারা সদস্য রয়েছে উচ্চপদস্থ কর্মচারী তাদেরও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয় এবং তারা কিন্তু এখানে এসে যোগদান করেন তো দু হাজার নয় সালের পর থেকে এই জি টোয়েন্টি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুব স্ট্রংলি শুরু করে যাতে অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক এই যে যে সারা পৃথিবীব্যাপী যে কুড়িটা দেশ রয়েছে তাদের মধ্যে আরও বাড়ানো যায় বাণিজ্যর পরিমাণ বাড়ানো যায় তো তার সময় কিন্তু এই দু হাজার সাল থেকে সেটা গতি আরও বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে যেটা দেখা যায় যে সময় যত যত পার হতে থাকে আস্তে আস্তে এদের কার্যকারিতা এর পাওয়ার বা ক্ষমতা কিন্তু আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকে দু হাজার সালের পর থেকে মানে হচ্ছে তার ইনফ্লুয়েন্স বা প্রভাব বাড়তে থাকে সারা পৃথিবী জুড়ে যেরকম যে একটা সংস্থা আছে এবং তারা যে সকল পদক্ষেপ নেয় তো তার উপর কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়ে সারা পৃথিবী জুড়ে তো এই যে তো এতগুলো দেশ তো এতগুলো দেশের মধ্যে কিন্তু গ্রুপ করা রয়েছে তো যাতে তাদের সন্নিবিষ্ট করতে সুবিধা হয় তো এক একটা গ্রুপ করা রয়েছে এবং সেই সেই গ্রুপ অনুযায়ী ধরো তিনটে বা চারটে দেশ রয়েছে এক একটা গ্রুপে তো এরা হচ্ছে ঠিক করে যে ওই চারটে দেশের মধ্যে থেকে কাদের প্রেসিডেন্ট করা হবে ঠিক আছে মানে জি টোয়েন্টির প্রেসিডেন্ট করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানে হচ্ছে এক একটা সেশনের জন্য তো ওই যে চারটে দেশের যে একটা গ্রুপ তো এদের থেকেই হচ্ছে চারজনে মিলে ডিসাইড করেছে কে প্রেসিডেন্ট হবে এই বছরের জন্য তো একটা টেন আছে মানে একটা সময়সীমা আছে নির্দিষ্ট সময়সীমা সেই অবধি হচ্ছে তারা প্রেসিডেন্ট হবে ঠিক আছে তো ডিভাইডেশান করা রয়েছে যে কোন কোন গ্রুপে কারা কারা দেশ রয়েছে তো সেই গ্রুপের যদি দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গ্রুপ ওয়ানে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা সৌদি আরবিয়া ইউনাইটেড স্টেটস হচ্ছে গ্রুপ ওয়ান গেল গ্রুপ টুতে আসছে ইন্ডিয়া রাশিয়া সাউথ আফ্রিকা টার্কি মানে তুরস্ক গ্রুপ টু গেল গ্রুপ থ্রিতে আসছে আর্জেন্টিনা ব্রাজিল মেক্সিকো গ্রুপ ফোরে আসছে ফ্রান্স জার্মানি ইটালি ইউনাইটেড কিংডম বা গ্রুপ ফাইভে আসছে চায়না ইন্দোনেশিয়া জাপান সাউথ কোরিয়া ঠিক আছে তো এই হচ্ছে এক একটা গ্রুপ থেকে এরা হচ্ছে নিজেদের মধ্যে নির্দেশিত করে দেয় যে কারা হচ্ছে প্রেসিডেন্ট হবে কোন কোন দেশ থেকে হতে পারে আর টেনিউরটা হচ্ছে দেখো পয়লা ডিসেম্বর থেকে নেক্সট নভেম্বর অব্দি এই হচ্ছে শিডিউল টাইম থাকে এই অবধি হচ্ছে প্রেসিডেন্ট হবে ওই চারটা এই যে যে গ্রুপগুলো আছে এই গ্রুপের মধ্যে থেকে সদস্যরা ঠিক করবে যে কে প্রেসিডেন্ট হবে ঠিক আছে এরকম এক একটা একটা করে গ্রুপ ভাগ করা রয়েছে যাতে অনেকগুলো দেশ তো তো সেখান থেকে যাতে নির্দিষ্ট করা যায় যে কোন গ্রুপ থেকে কে কে প্রেসিডেন্ট হবে তো সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়ে থাকে তো এই জি টোয়েন্টি কিন্তু পারমানেন্ট সেক্রেটারিয়েট নেই বা একদম সি সিইও নেই যে একদম প্রধান সেরকম কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই সবারই সমান সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে যদি দু হাজার একুশ সালের নভেম্বরের ডাটা অনুযায়ী দেখা হয় তাহলে জি টোয়েন্টির যে দেশগুলো আছে এই জি টোয়েন্টি দেশগুলো সারা পৃথিবীর মধ্যে মানে যদি জি টোয়েন্টি তো জি টোয়েন্টি তো তার মধ্যে উনিশটা হচ্ছে দেশ আর আমরা যেটা বললাম একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তো এর মধ্যেই উনিশটা দেশের মধ্যেই উনিশটা দেশ আর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে হচ্ছে সারা পৃথিবীর সব থেকে বড়ো তেত্রিশটা বড় ইকোনমি রয়েছে মানে অর্থনৈতিক দিক থেকে সব থেকে শক্তিশালী টার্মস হচ্ছে জিডিপি অনুসারে মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অনুসারে দু সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে একটা রিপোর্ট পাবলিশ করেছিল তো সেখান থেকে বলেছিল যে ভবিষ্যতে মানে নেক্সট দশ বছরের কিন্তু বা তারও পরবর্তীতে এশিয়ার যে মেজর ইকোনমি সেটা হচ্ছে চীন এবং ইন্ডিয়া থেকে বড়ো ভূমিকা পালন করবে এই জি টোয়েন্টি সম্মেলনে তো সেটা তোমরা আস্তে আস্তে এখন প্রত্যক্ষ করতেই পারছি কীরকম সিচুয়েশান তো তোমরা আস্তে আস্তে আরও যতদিন যাবে তত এটা বাড়তে থাকবে কিন্তু তো জি টোয়েন্টির যে মেইন এজেন্ডা বা মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিকভাবে ফোকাস করা অর্থনৈতিকভাবে বিভিন্ন সারা পৃথিবী জুড়ে যাতে নতুন করে আবার ফিনান্সিয়াল ক্রাইসিস না আছে সেই দিকে খেয়াল রাখা টেকসই উন্নয়নের দিকে সেই পথে এগিয়ে চলা সারা পৃথিবীর জুড়ে তো এবার যদি আমরা একটু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে মানে রিসেন্টলি যে জি টোয়েন্টি সাবমিট হলো বা জি টোয়েন্টি সম্মেলন হলো তোমরা জানো তো এই সাবমিটের কি কি এখান থেকে আমরা কি কি পেয়েছি তো সেদিকে যদি আমরা তাকাই তো তাহলে দেখতে পাবো এই জি টোয়েন্টি যে দেশগুলো আছে সারা পৃথিবী জুড়ে যে পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় তো তার চার ভাগে তিন ভাগেই নির্ভরত হয়ে হচ্ছে এই জি টোয়েন্টি দেশগুলো থেকে তো তার জন্য এখানে স্টেপ নেওয়া হয়েছিল যে যেগুলো গরিব দেশ আছে তো তারা কী কী স্টেপ নিতে পারে যাতে আরও ভালো সিচুয়েশন তৈরি করা যায় মানে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো যায় নিঃসরণ কমানো যায় তো এই সামিটে মানে এই সম্মেলনে বলা হয়েছে যে বিশ্ব উষ্ণায়নের পরিমাণ দেড় ডিগ্রি অবধি কমানো হবে যেটা শিল্প বিপ্লবের আগে যে অবস্থা ছিল সেই অবস্থা যাতে আমরা নতুন করে ফিরে যেতে পারি তার জন্য আচ্ছা নতুন করে টার্গেট নেওয়া হচ্ছে যে নেট জিরো কার্বন এমিশন করতে হবে মানে কার্বন নিঃসরণের পরিমাণ জিরোতে নামিয়ে মানে শূন্যতনে এমিয়ে আনতে হবে এবং যেটা মনে করা হচ্ছে যে দু সাল নাগাদ মোটামুটি সারা পৃথিবীর বিভিন্ন দেশ এর পরবর্তীতে কিন্তু স্টেপ নেবে তো এখান থেকে এই সম্মেলনে আরও নীতি নেওয়া হচ্ছে যে দু হাজার একুশ সালের পর থেকে সারা পৃথিবী জুড়ে নতুন নতুন যে কোল মাইন বা কয়লা খনি আছে তো সেখানে বিনিয়োগ বন্ধ করবে পৃথিবীব্যাপী যে সকল গরিব দেশ আছে তো তাদের এই সারা এই যে যে বিশ্ব উষ্ণায়নে তাদের হেল্প করার জন্য অর্থনৈতিকভাবে একশো বিলিয়ন ডলার খরচ করা হবে সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক ট্যাক্স সিস্টেম চালু করার জন্য যে মাল্টি কোম্পানি আছে তো তাদের উপর ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স বা কর ধার্য করা হবে সারা পৃথিবী জুড়ে যাতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য অন হেলথ অ্যাপ্রোচ এই জিনিসটা মাথায় রেখে কিন্তু তারা এগোবে ঠিক আছে তো এই হচ্ছে রিসেন্টলি যে জি টোয়েন্টি সম্মেলন হলো সেখানে রিসেন্টলি এই আপডেটগুলো এসছে তো এই হচ্ছে টোটাল ব্যাপার জি এর ঠিক আছে তো দেখো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও যদি সেই টপিকের উপর ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে ঠিক আছে আর তাছাড়া আমা আমাকে ইনস্টাগ্রামে জানতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকটাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা ডট ইন এখানে কিন্তু আমরা আপডেট আসছি রেগুলার তো সেগুলো তোমরা দেখো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো ঠিক আছে আর রিসেন্টলি কিন্তু দেখো আমরা ইউপিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলসে সব তোমাদের জানানো হবে আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিয়েশন এই যে যে অপশনাল সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়তে চাও অপশনাল ইউপিএসসি অপশনাল তো তাহলেও আমাদের পেইড ব্যাচে তোমরা জয়েন করতে পারো অপশনাল পেইড ব্যাচের নাম্বার হচ্ছে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স ঠিক আছে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো যাতে ইউটিউব অ্যালগোরিদম থেকে বুঝতে পারে আমাদের এই ভিডিওটা যে ভালো সেই সম্পর্কে তোমরা কি কি টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো জানাও আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাও তো চলো তাহলে আবার দেখাবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা